ছলি খাতন্তি গেট ফোর পরীক্ষা হওয়ার আগতে সকলকে রিজেক্ট করে দিয়ে আছে যেগুলো 8+ 10+ এপ্লাই করছিল, সেইভাবে গেট ফোর বহুত কাট অফ কম যাব, কোনো টেনশন নাই বন্ধু অকল 70-75-80 নম্বরতে এবার চাকরি ফিক্সড বন্ধু অকল। মই আপনার মই ভালত 8+ আর 10+ 10+ প্লাস ITI আর 8+ বন্ধু অকল এই দুটা পদর খাতন্তে কাট অফ বহুতে কম যাব। কেউ কইছো যে অকলে যাওয়া বছর আগের বছর যদি 2 বছর আগতে যদি 26,441টা পোস্ট আসছিল বা তার আগতে যেমন পোস্ট আসছিল তাতে খাতন্তে গেট ফোরত 8+ 10+ খাতন্তে গ্রেজুয়েশন করা লড়াছলে ভুয়া করি বহুতে এপ্লাই করেছিল, কিন্তু ও এনেকুৱা হৈছিল বুলি ময়ো গম পাইছিল, কিন্তু তেনেকুৱা হোৱা নাই 100% বন্ধু অকল। যে এইবার কোনো ধৰণৰ গ্ৰেজুয়েচন কৰা ল'ৰা ছোৱালী এইবাৰ কোনো 8+ আৰু 10+ত এপ্লাই কৰিব পৰা নাই, যিসকলে এপ্লাই কৰিছে 100% এপ্লাই বহুতে কৰিছিল চাকৰি এই খেলি মেলি কৰি লোৱাৰ বাবে, কিন্তু এইবাৰ কৰিব কৰাৰ পিছতো তেওঁলোকক কিন্তু ৰিজেক্ট কৰি দিয়া হৈছে। পৰীক্ষা অনুষ্ঠিত হোৱাৰ অলপ কেইদিন আগতে তেওঁলোকক কিন্তু ৰিজেক্ট কৰি দিয়া হৈছে। যিসকলে এপ্লাই কৰিছিল তেওঁলোকে গম পায় বন্ধু অকল, যিসকলে গ্ৰেজুয়েচন নহয় তেওঁলোকে কেতিয়াও গম নাপায়। আপনাদের মই এইটো ভিডিওর জড়িয়ে ভালকে বুঝাই দিম কাট অফটো ইমান কম যাব কিয় বন্ধু অকল। তেওঁলোকে যোৱা 2 বছৰ আগতে তেওঁলোকে এপ্লাই কৰিছিল আৰু তেওঁলোকে এইবাৰ যিসকলে সাধাৰণতে গ্ৰেজুয়েচন কৰা ল'ৰা ছোৱালী এপ্লাই কৰাৰ পিছত ৰিজেক্ট কৰিলে, আৰু যিসকলে দুই এজনকে যিসকল আছে বন্ধু অকল বোৱা কৰি ডাইৰেক্ট সাধাৰণতে বোৱা কৰি তেওঁ পৰীক্ষা দিছে বা পৰীক্ষা পাছ কৰিব, তেওঁলোকে কিন্তু 100% বাইবে টেস্ট মৌখিক পরীক্ষাত কিন্তু তেওঁলোকে ওলাই যাব 100%, কারণ ইতিমধ্যে সেপার অধ্যক্ষ ইতিমধ্যে সংবাদ মেল যোগে জানাইছে যে 8+ আর 10+ গেট ফোর হবে 8+ উপর 12+ 12+ উপর থাকলে কোয়ালিফিকেশন থাকলে কোনো ধরনের ই নয়, সেইভাবে কাট অফ বহুত কম যাব, কারণ গ্রেজুয়েশন করা লড়া ছোৱালীক সকলো রিজেক্ট করে দিয়া হয়েছে পরীক্ষার আগতে, আর 2 এজন থাকলেও কিন্তু সকলো বাইবে টেস্ট ফসিব 100%। আর কইছো গ্রেজুয়েশন করা লড়া ছোৱালীর বাবে তেওঁলোকে বেলেগ পোস্ট আছে, তেওঁলোকে সেইবিলাকত এপ্লাই করা বন্ধ অকল, তেওঁলোকে যাতে গেট ফোরত ইয়ার পিছত কোনো দিনও এপ্লাই নকরে, যাতে রিজেক্ট করবলগা না হয়। আর ইতিমধ্যে এটা সৃষ্টি মানিছে যে অটোমেটিক রিজেক্ট হয়ে যাব এপ্লাই করলে বন্ধু অকল, বহা করে এপ্লাই করলে বহুতে কম যাব বন্ধু অকল। আর এসসি এসটি সার্টি মার্ক যদি পায় সবাই 30-65 নাম্বার পায় 100% তেওঁলোকৰ নাম আহিব, যিসকলে ওবিসি এম ওবিসি তেওঁলোকে 70-75 পালে 100% নাম আহিব, আর যিসকলে জেনারেল ক্যাটাগরি হয় 8+ হোক 10+ হোক বা ITI হয় বন্ধু অকল, তেওঁলোকে যদি 80% উপর পাইছে বা 80% পাইছে বা 75 পাইছে 100% কাট অফ অহার খুবই চান্স আছে, কারণ গেট ফোরত লড়া ছোৱালী ইমান চোকা লড়া ছোৱালী নহয় বন্ধু অকল, যিসকল সাধারণতে 70-75-80-90 এনেকুৱা পাইছে 80-ৰ ওপৰত যিসকল পাইছে তেওঁলোকে কমেন্ট কৰি জনাব, সকলোক মই হাত জোৰ কৰিছোঁ কমেন্ট কৰি জনাব কিমান লড়া ছোৱালী সাধারণতে পাইছে, মই মোৰ ভিডিঅ' চোৱা বন্ধু অকল মই গম পাই যাম বন্ধু অকল। আৰু মই যিখিনিও গম পাওঁ কাৰণ মই বহুত দিন ধৰি ভিডিঅ' বনাওঁ, অলপ অলপ আইডিয়া পাওঁ বা আইডিয়া সাধারণতে বহুত দিন ময়ো এজন কেণ্ডিডেট হয় হিচাপে আপোনালোকক মই কৈছোঁ যে 100% কাট অফটো গেট ফোরত 8+ আর 10+ 100% কাট অফটো কম যাব, কোনো টেনশন করবলগিয়া নাই বন্ধু অকল। 70-75-80 নম্বরতে সাধারণতে 100% সাধারণতে এইবার প্রাইভেট স্টোর মাতিব, আর রিটার্ন এক্সামের রিজাল্টও ইতিমধ্যে কমে গেছে, ফেব্রুয়ারি মাসত মাজতে দিয়া হব, তৃতীয় সপ্তাহত রিটার্ন এক্সামের রিজাল্ট দিয়া হব। আর রিটার্ন এক্সামত এটা পোস্টত দুজনকে ক্যান্ডিডেট মাতিব, আর এই প্রাইভেট টেস্ট সাধারণত অনুষ্ঠিত হওয়ার রিটার্ন এক্সামের যেদিন রিজাল্ট দিব তারপর মোটামুটি 1 মাহতকৈ বেশি সময় দিব বন্ধু অকল, এই প্রাইভেট টেস্ট অনুষ্ঠিত করার বাবে 1 মাহতকৈ বেশি সময় দিব বন্ধু অকল, কোনো টেনশন নাই বন্ধু অকল, 1 মাহতকৈ বেশি সময় দিব রিজাল্ট দিয়ার পিছতো কোনো টেনশন নাই। আর 10 মে তারিখে এবার নিযুক্তি দিব, আর এডিআরএতে বহুত নিযুক্তি আর ওলাব বন্ধু অকল, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে কইছে 15,000, কিন্তু এটা সময়তে চাব 10 মে তারিখে মুখ্যমন্ত্রী নিযুক্তি দিয়ার দিন আরও ঘোষণা করব কি কি পদ মুকলিব, এডিআর পদ মুকলিব, পুলিশের পদ মুকলিব, সেইবোৰ পদরও ঘোষণা করব, কেতিয়া প্রায় এপ্লাই হবো কি হবো 10 মে তারিখে ঘোষণা করব বা জানুয়ারি মাহতে ঘোষণা করে দিব পারে, কিন্তু 100% কোনো টেনশন নাই বন্ধু অকল। আপনার সাধারণত বৃহৎ নিযুক্তি তারপর 26-ৰ ইলেকশনের আগত আকো এপ্লাই হব, আকো নিযুক্তি 26-ৰ ইলেকশনের আগতে কিন্তু 100% হব। আপনাদের মই কৈছো প্রিপারেশন কেতিয়া বাদ নিব, যিকল প্রিপারেশন বাদ দিব তেওঁলোকে কিন্তু বেয়া করে বুঝিব, কারণ এবছর বা 6 মাস যদি কষ্ট করে যদি চাকরি এটা লোক পড়ে জীবনটা জিয়াই থাকালেক হুক করে যাব পারিব বন্ধু অকল, কোনো টেনশন নাই। আপনাদের সাধারণত চ্যানেলটা এটা সাবস্ক্রাইব করে দিয়ক, ভিডিওটো এটা শেয়ার করে দিয়ক, চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে অনুরোধ জানাইছো, কারণ ভিডিওটো শেয়ার করব যাতে সকলে গম পায় আর সকলে চ্যানেলটো সাবস্ক্রাইব করবলে অনুরোধ জানাইছো, যাতে অতি সোনকালে 30,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, সকলে মই অনুরোধ জানাইছো চ্যানেলটো।